দাঁড়াইছিল, তখন একজন জানালা দিয়ে ব্যাগটা নিয়ে গেছে। আমি অনেক ভয় পেয়ে গেছি। আউটার যখন গাড়ি থামছে তখন এটা হয়তো দরজায় ঝুলা ছিল বা নিচে দাঁড়ানো ছিল। গাড়ি টান দেওয়ার সাথে সাথেই ওনার ব্যাগটা থাপাতে নিয়ে গেছে। দেখলাম ট্রেনটা খুললো, বোঝা পড়লো রেলের পাশেই। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন গ্রামীণ ডিসকভারি, সঙ্গে আছে আমি সারিত সাহারিয়ার। এই মুহূর্তে আমি তুর্ণানিশীতা এক্সপ্রেস ট্রেনে যাত্রা করছিলাম। তো প্রতিমধ্যে এখানে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষজন খুবই আতঙ্কিত। ওনাদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে জানলার পাশে জানলা লাগায় রাখতে হয় এবং পাথর মারে এবং জানলাতে মোবাইল ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। ওনাকে অ্যালার্ট করার পরেও আউটার যখন গাড়ি থামছে তখন এটা হয়তো দরজায় ঝুলা ছিল বা নিচে দাঁড়ানো ছিল। গাড়ি টান দেওয়ার সাথে সাথেই ওনার ব্যাগটা থাপা দিয়ে নিয়ে গেছে। আপনি সচরাচরকে সবসময় এরকম সবাইকে বলেন কি? হ্যাঁ, সবাইকে বলে আমি গুরুত্বে জিগাইতে পারি। ওনাকে বলানো হয়েছে, এই জন্য সাথে ছিল, ওনাকে বলছি, ওনাকে বলে যাওয়ার একটু পরেই ঘটনা। চোখের সামনে জিনিসটা ঘটছে, আমি নিজেও দেখছি যে তারা অনেক সময় যে তারা জীবন বাজি রেখে এইসব কাজগুলো করে থাকে। আর তারা চলতি ট্রেন মানে অনেক দ্রুত ট্রেন চলতি অবস্থা থেকেও তারা লাভ দিতে দ্বিধাবোধ করে না। অতএব আমরা আমাদের মাল, আমি সবাইকে সতর্কবার্তা দিতে চাই যে আমরা সবাই আমাদের মালামালগুলো হেফাজতে রাখবো। এরকম ঘটনা থেকে আপনি বেঁচে থাকতে হলে মূলত কি করণীয় যাত্রীদের? যাত্রীদের মাল সামানাগুলো একটু সেফটি ভাবে রাখলেই হয়। উনি জানলা পাশে যদি ব্যাগটা না রাখতো তাহলে নিতে পারতো না, উপরে রাখলেও নিতে পারতো না এবং কি অ্যালার্ট থাকলে নিতে পারে না। উনাকে অ্যালার্ট করা হয়েছে যে মোবাইলটা এভাবে জানলা পাশে রাখে না, নিয়ে যাবে। দর্শক মন্ডলী, দেখতে দেখতে আমরা আমাদের এই ভিডিও ঠিক শেষ প্রান্তে চলে এসেছি। যারা যারা এখনো পর্যন্ত আমাদের গ্রামীণ ডিসকভারি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বারটিকে প্রেস করে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও পেয়ে যান সবার আগে। যারা যারা এখনো পর্যন্ত আমাদের গ্রামীণ ডিসকভারি ফেসবুক পেজটিকে ফলো দেননি, এখনই আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকুন। তো আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।